সে আবা বলেন নবী আমি নামাজ পড়ি ঠিক আমার খেয়াল দেন তুই দিক সেদিক চলে যায় এখন আমি কি করব আমার নবী কি তথ্য দিলেন ও সেহাবা মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মানুষের নামাজ নষ্ট করে দেওয়ার জন্যে একজন শৈতান সেখানে ঢুকে পড়ে ওই শৈতানের নাম আলু লাহুল হিনজাব এই শয়তানের নাম হিনজাব এ শাতানীবের নাম কি ওইterবেনি матеনি মানুষিন হিনজাব এ জারগর নাম ওইলি কি এই দুষ্টুর নাম হল হিনজাব শয়তান যে মানুষের না মানব যক আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় মানুষের খেয়াল ধ্যানকে আল্লাহর দিক থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য একজন দুষ্টু ডিস্টার্ব করে শয়তান এটার নাম হিনজাব ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব আমার দয়াল নবী ওষুধ দিলেন ফাস্তাইজ বিল্লাহ তোমরা আল্লাহর কাছে ফানা চাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

এভাবে বামদিকে তিনবার তুতু এই আমলটা দিলেন আমার দয়াল নবী ওই শ্যাম দয়াল নবী থেকে এ ওষুধটা নিয়ে চলে গেলেন ঠিকই উনি আমল করা আরম্ভ করলেন নামাজ পড়েন আল্লাহর জন্য খেয়াল দিয়ান যখন এদিক সেদিক চলে যায় উনি পরে আউজবিল্লা মিনা সে তনরাজিন মনে মনে আর কি ছোট করে পরে পরে বামদিকে তিনবার তথ থুতু নিক্ষেপ করেন আমার নবীজি আমল দিয়েছেন এক সপ্তাহ আমল করেছেন ওই সে আবার তারপরের সপ্তাহে দরবার আমার নবীর দরবারে আসলেন ইয়ার সুলাল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি ঠিকভাবে সে আমল পালন করার কারণে এখন আমার খেয়াল দিয়া এদিক সেদিক আর নিতে পারে না বাংলা সুন্নি মিডিয়া আলু সুন্নাত ওয়াল জামায়াতই একমাত্র মুক্তির পথ রসুন পাল ইসলামের একটা হাদিস বারবার মনে পড়ে উন্মাদ এমন সময় আসতেছে যে জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট ইমান রক্ষা করা কিন্তু তার চেয়ে আরও আরও বেশি কষ্ট হবে আমার মনে হয় আমরা সে কঠিন সময় এখন পার করছি তবে খুব সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহর দয়া ছাড়া ঈমানের উপর অটল থাকা খুবই একটা কঠিন কাজ আল্লাহ আমরা সবাইকে ঈমানের উপর ইসলামের উপর অটল থাকার আল্লাহ তৌফিক দান করুক সবাই বলুন আমিন তো বুঝাতে চাচ্ছি একটিমাত্র ঘটনা দুনিয়ার একটা সিস্টেম হলো সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষ আফসোস করে কান্নাকাটি করে কিন্তু সহদায় কারবালার এটা এমন একটা ঘটনা যে আহলে বাইত রসুল বিশেষ করে আলী মাকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ ওনার শাহাদতের ঘটনা তা এমন একটা ঘটনা উনি এখনো দুনিয়া আসেন নাই অথবা এখনো ঘটনাটা ঘটে নাই সর্বপ্রথম যার শাহাদতের খবর শুনে চোখের পানি ছেড়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মেশকাত শরীফের হাদিস এখন তো প্রায় ওলামা একরামরা এগুলো বর্ণনা করেন আমার নবী আমার নবীর চাচি উম্মুল ফাদল খুব মনোযোগ সহকারে শুনবেন হযরত সাইয়েদা সাইয়েদাতুনা উম্মুল ফাদল সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে আসলেন চেহারাটা একেবারে মলিন চেহারা তার চেহারার মধ্যে বিরাট এক দুঃখের চিত্র ওনার চেহারার মধ্যে ভাসতেছে রসুলে পাক সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেন চাষিমা আপনার চেহারা মলিন কেন এখানে একটা মশলা জেনে রাখবেন আমার নবীর সুন্নতের একটার সুন্নত এক সাথে সাক্ষাৎ করা আপনি কেমন আছেন তুমি কেমন আছো তোমার আব্বা কেমন আছে তোমার আম্মা কেমন আছে এভাবে ওটা একটা ইন্টায়ার পরিবারের এমনকি আর অবস্থানে তো তোমার ওট দুব্বা কেমন আছে এগুলো জিজ্ঞাসা করা হয় এগুলো জিজ্ঞাসা করার পিছনে একটি কারণ সে যদি বলে আমার আমি খুব বিপদগ্রস্ত হয়তো যিনি জিজ্ঞাসা করতেছেন হয়তো সে নিজে করতে পারবে অথবা উনি না পারলে ওনার বন্ধু বান্ধবকে বলে ওই ভাইয়ের একটু সমস্যা শুনলাম একটু দেখো ওনার সমাধান করা যায় কিনা এখন এগুলো তো এগুলো এসিস্টেম সিস্টেম কিন্তু এখন আজকাল মুসলমানের মধ্যে আমাদের মধ্যে নাই কথা বুঝতে পারছেন তা বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী জিজ্ঞাস করলেন চাসিমা আপনার চেহারা মলিন কেন হাদরত্তি সিদাতুনা উম্মুল ফাদাল আমার নবী চাসি আ উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা মারাত্মক স্বপ্ন দেখলাম এই জন্য চেহারা মলি ও স্বপ্ন আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি আমরা অনেকে অনেক সময় খারাপ স্বপ্ন দেখি তো নাকি হাদিসের মধ্যে স্বপ্নের একটা চ্যাপ্টার আছে কিতাব রওয়া আমরা তো গুলো লেখাপড়া করি না জানবো করতে ঈমানদার মুসলমানের স্বপ্ন এক হাদীস মোতাবেক নবুয়তের চল্লিশ ভাগের এক ভাগ অপর হাদীস মোতাবেক ঈমানদার মুসলমানের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক আবার অনেক সময় খারাপ স্বপ্ন দেখা যায় অনেক মানুষ মারাত্মক অনেক খারাপ স্বপ্ন দেখে না তখন কি করবেন শুধু দেখেন বললে তো হবে না এটার একটা সমাধান আছে আমার রসুল সমাধান দেন না এমন কোনো ঘটনা নাই

তার বুঝ তার অর্থ বুঝছেন আয় আল্লাহ আমি যে খারাপ স্বপ্ন দেখলাম এটার থেকে আমি তোমার কাছে ফানা চাই আমি যে স্বপ্নটা দেখলাম এটা থেকে আমি তোমার কাছে ফানা চাই এই দোয়াটা মনে থাকবে এনে অরাল ভরত জেরে ভাই এগুলো মনে রাখবেন সবসময় মনে রাখবেন কোন মানুষ যদি মহিলারাও শোনেন কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন দেখতে খুব খারাপ সাথে সাথে আপনি যখন বুঝতে পারলেন আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম তখন একটা দোয়া পড়বেন আল্লাহ তার মানে আয় আল্লাহ আমি যে স্বপ্ন দেখলাম খারাপ স্বপ্ন তার খারাপ আসর থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ার পরে বাম দিকে ফিরে তিনবার থুতনি কেপ করবেন থোক 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 কয়বার এই যতক্ষণ না মাটি না ইনেবার ফশে

মিষ্টি ইয়া মিষ্টি তো বাসন পড়ছ না মিষ্টি ডায়াবেটিস বাড়ার বলি পড়ছ না মিষ্টি তো নি আর তো গুরুতর করেন তিটা খাওয়া হইব আমরা তো মিষ্টিকে বেশি ভালোবাসি কিন্তু মিষ্টি আপনার বিপদ ডেকে আনবে মুসিবত ডেকে আনবে তো যাই হোক এই মশলাটা মোটামুটি মনে থাকবে তো কেউ যদি কোন খারাপ স্বপ্ন দেখে 27 রাত तक কি পড়ব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি আল্লাহ রাআইতু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন এটা পড়ার পর কি করব বাম দিকে ফিরে কয়বার তিনবার থুতু থুক থুক এই আমলটা যারা করবে আপনি কোনো মারাত্মক খারাপ স্বপ্ন দেখলে স্বপ্নের असरটা কি হয়ে যাবে এগুলো মনে থাকবে একটা একটা জিনিস শিখে রাখবেন মশলা আরো একটা বলি কিন্তু তোমার তোর জন্য হলো আমার এক এক্ষুনি আমরা এশার নামাজ পড়ে আসলাম নাকি কেন নামাজ যখন নামাজ তো ফরজ নামাজ ফরজ মায়নি। কিভাবে নামাজ পড়তে হবে আল্লাহর আল্লাহরে বাদত করবার তুমি আল্লাহকে দেখতেছ এমন ভাবে এমন মনোযোগ সহকারে এমন এখলাসের সাথে

নম্রতার সাথে বিনয়ীর সাথে নামাজ আদায় করে নামাজ আছে নেই নম্রতা নেই প্রেম নেই আল্লাহর ভয় নাই আল্লাহর প্রেম নেই তো ওই নামাজ দিয়ে কি করবেন কাদাফেল মোমেন আল্লাহ বলেন নিশ্চয় মোমেন কামিয়াব

যদিও আল্লাহকে দেখে দেখে করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না কমসে কম এই নিয়ে আমি আমার দুর্বলতার কারণে যদিও আল্লাহকে দেখছি না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ তো আমাকে দেখতেছে

ওরা যা অফেনে করছে গোপনে করছে প্রকাশ্যে করছে ও করছে যা করছে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সব আল্লাহ জানে এ কথা কি ওরা জানে না আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত আমি প্রকাশ্যে করি অপ্রকাশ্য করি অফেনে গোপনে কিন্তু সবগুলো তো আল্লাহ জানে কথা বলছেন না কেন সবগুলো এ সবগুলো যে আল্লাহ জানেন এই মনোভাব যদি আমাদের মধ্যে থাকে আমাদের এবাদতের মধ্যে ত্রুটি হবে না আমরা এবাদতের মধ্যে খামখেয়ালি করব না ও মানুষ গই রোয়ারো গৃহস্থি সাইরই কর্মচারীর খাজর মিদি ত্রুটি হইব না অবক এতে মালিক সাইরই দিয়া মালিকি সাইরই তলি কর্মচারী খাজিয়েন ষোলো আনায় ষোলো ঠিক করিব কারণ মালিক অত মালিক সরি গেলে গই অত সদর বদর কে তুমি কে করিব কিন্তু মালিক তো সাই রে এই আমার রসুল হাদিস বলছেন যে সবচেয়ে বড় সুর সুর সিনত সবচেয়ে বড় সুর যে নামাজ চুরি করে কারণ আমরা জানি যে নামাজ চুরি করে আমি বলি আমার রসুল এটা কেন বললেন কারণ আমরা জানি যে আল্লাহ মালিক তো দেখতেছে মানুষ চুরি করে তো করতে জানে যে মালিক ঘরে নাই আর থাকলে মালিক ঘুম আমাকে দেখবে না তখন মানুষ চুরি করে মালিক জাগ্রত আছে সুর ঢুকবে আর খাম ঢুকে পড়লেও সে চুরি করবে করবে না তো আজকে নামাজের মধ্যে ত্রুটি হচ্ছে কেন আমাদেরকে জানতে হবে আমার আল্লাহ তো দেখতেছে

কম আমার মূল বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন আসলে আমার অনেক কষ্ট হচ্ছে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর ইবাদত এভাবে করব আমার নবী বলেন এমন ভাবে করবে গোয়াকে তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহকে আমরা তো পারব না যে আমার রসুল জানেন কিন্তু আম্বিয়া একরামের আবাদত আল্লাহকে দেখে দেখে আবাদত আল্লাহ আকবর বলবেন না নবীদের আবাদত আল্লাহর নূরানিত্য জল্লি দেখে দেখে এই জন্য তো আমার রসুল বলছেন কররাতু আইনি ফিসফালাত নামাজের মধ্যে আমি নবীর চোখের ঠান্ডক আমা আমি নবীর চোখ জুড়াই নামাজের মধ্যে

ওষুধ যদি আমরা ব্যবহার না করি রোগ যাবে হ্যাঁ প্রতি বছর ডাক্তার আনানো আছি সুন্দর সুন্দর প্র্যাকটিস ওষুধ খনত যার কারণে দিন দিন রোগ বাড়তেছে দিন দিন রোগ বাড়তেছে আরে শরীরের রোগের চেয়ে মানুষের মানসিক রোগের সংখ্যা এখন বেড়ে গেছে গেছে মানসিক রোগ বেড়ে গেছে মন মানসিকতা মানুষের নষ্ট হয়ে গেছে ব্রটমাইন্ড মানুষের মধ্যে নাই সংকীর্ণতা বেশি কাজ করে আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআন বা ওয়ানুনাজিল মিনাল কোরআন মাহুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন যত প্রকারের রোগ সমস্ত রোগের ওষুধ ত্রিশ পারা কোরআন মাজিদ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন মোতাবেক আমল করতে পারলে শারীরিক মানসিক যত প্রকারের রোগ সব রোগ চলে যাবে আপনি আমি এক একজন আল্লাহর বলি হয়ে যাব কথা বুঝেন কথার নাম লতা একটা বলতে গেলে আর একটা আসে আমার মূল বক্তব্যটা কোথায় আমার নবী বলেন আল্লাহ কি দেখে দেখে করা যদি সম্ভব না হয় এই মনোভাবে এবাদত করতে হবে আমি আমার দুর্বলতার কারণে আমি যদিও আল্লাহকে দেখছি না আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তো আমাকে দেখতেছে এটা তো বাস্তব আল্লাহর নাম আল্লাহর নাম আলিম আল্লাহর নাম খবির আল্লাহর নাম সামি আমরা কি কি বলছি না বলছি বড় করে ছোট করে ফিস করে সবগুলো আল্লাহ কিন্তু শুনছেন আল্লাহ দেখতেন আল্লাহ খবর রাখেন সব বিষয় আল্লাহ জ্ঞাত আহাত আল্লাহ বিকুল্লি সাইন আলমা আল্লাহ জ্ঞানের মাধ্যমে সব কিছু বেষ্টন করে নিয়েছেন আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই না আমার জীবন মরম সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরম মাদানি শ্রী রঙ্গি

আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছি এই মনোভাব দুর্যোগ আমি আনতে পারছি না আমি গুনাগার কমসে কম আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ তো আমাকে দেখতেছে কিন্তু যেখানে কমসে কম আল্লাহ আমাকে দেখতেছে এই মনোভাব নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে ওখানে একজন ইবলিস ডুখে আমি নামাজ পড়তেছি আল্লাহর কোরআন তালাবাদ করতেছি কিন্তু একজন শয়তান এসে আমার অন্তরটা খেয়াল দিয়ে নিয়ে গেল আরেক দিকে আর উজুর হলো বেশি দেখি খেরাত সুন্দর নি খেন খেরাত যার

আয় ও রুবারি যাই মদ খেরাত সোরেননি কিন্তু হিসেব চলত যা ও রুবারি এই ধরনের হয় কি হয় না হয় না আয় তো নামাজ যায় এই লন্ডন হটতে যাই আনোয়ারের মানুষ কেন লন্ডন ম্যাচ বলে কে লন্ডন বেছি ও দুবে বেশি দুবাই ইংল্যান্ড আমেরিকা ইন্ডিয়া বুক্তে ভারা খারাপ প্রায়চিত রায় বেগু বেগু হ্যাঁ

কিন্তু অন্তরটা চলে গেল কখন দুবাই কখন আবুধাবি কখন শাশুরবাড়ি কখন আমার বিষে কখন আসতেছে আমার দোকানের কি অবস্থা এই যে আমাদের এই অন্তরটা নামাজের ভিতরে নাই মুখে কেরাত করছি অন্তরটা বিভিন্ন দিকে চলে যাচ্ছে এটা একটা মারাত্মক রোগ

ওয়ামাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি বলেন নিশ্চয় আমি নবীর নামাজ আমি নবীর আমিনবীর আমি জীবন আমি নবীর ইন্তিকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে যে নামাজ আল্লাহকে রাজি করার জন্য যে নামাজ আল্লাহকে খুশি করার জন্য যে নামাজ আল্লাহকে পাওয়ার জন্য মুখে নামাজ পড়তেছি অন্তর তো আল্লাহর কাছে নাই অন্তর চলে গেল কতক্ষণ আমেরিকায় কতক্ষণ ইংল্যান্ড কতক্ষণ দুবাই কতক্ষণ দোকানে এটা একটা মারাত্মক

আজীবন শর্ত রাইতো তিনটা ওয়াজ হলো ছয়টা শর্ত তো রাইগে নামাজ কার জন্য জন্য আল্লাহর জন্য আল্লাহ কি রাজি করার জন্যে মানুষকে দেখাবার জন্যে না আল্লাহর রাত আল্লাহর সন্তুষ্ট জনের জন্যে এখন আমি মুখে খেরা করতেছি অথবা ইমাম সাহেব কেরাত পড়তেছেন আমার خیالটা চলে গেল আরেকদিকে এটা একটা মারাত্মক রোগ এই রোগের চিকিৎসা কি এর রোগের সুনিশ্চ ইনফারাস এই রোগের চিকিৎসা করা কি ফরাস এটা চিকিৎসা না চিকিৎসা করে আপনি আমার মুখ মুখের কেরাত এবং خیال দিয়ান হুজুর কলম আল্লাহ সামনে যদি নি আসতে না পারা হয় তা আজিবানে গডগড গুজ্জার খামকিছুনো খামকিছুনো এটার মুসলিম শরীফে হাদিস একজন নবীর সাহাবা নবীর কাছে এসে এই شکایتটা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ে ঠিকই নবী গো নামাজের নিয়ত করলে আমার খেয়াল দিয়ান এদিক সেদিক চলে যায় কারণ সেবা এক তারা সচেতন কারণ দেখতেছে এটা একটা মারাত্মক রোগ এটা একটা জটিল কঠিন রোগ এটা ক্যান্সার রোগের চার মারাত্মক ক্যান্সার রোগ আপনার শরীর নষ্ট করবে আমাকে নষ্ট করবে কিন্তু এই রোগ আমার নামাজ নষ্ট করে দিবে আল্লাহর এবাদত নষ্ট করে দিবে এই রোগের চিকিৎসা কি আমার দয়াল নবী বলেন ও আমার সেহাবা মানুষ যখন নামাজে দাঁড়ায় কারণ আল্লাহর এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ কারণ ইবিলি তো মানুষের মূর্তি পূজার মূর্তি পূজা লাগাই দিল ইবলি মানুষকে আজীবন মূর্তি পূজার দিকে নিয়ে গিয়েছিল মধ্যে নিয়ে গিয়েছিল আমার রসূলের শেষ মানুষের অন্তর থেকে শিরিক বের করে মানুষের অন্তরে আল্লাহর ওয়াহদানিয়াত রসূল পাকের রিসালাতের আলো ঢুকিয়ে না আল্লাহর দিকে নিয়ে আসছেন ইবলিস বলে আমি আসি এখানে এখানে তোমার খেয়াল আর দিকে নিয়ে যাব আরে তবির বড় শয়তান এগুলো বুঝেন এগুলো চিকিৎসা করেন

তোমার চলার চরিত্র আচরণ ব্যবহার সুন্দর প্রমাণ করিব আজকাল গাড়ির লিখি দে ব্যবহারে বংশের পরিচয় আপনার চলাফেরা কথাবার্তা বাসায় প্রমাণ করবে আপনি কোন হুজুরের মুড়ে এখন তো ডিজিটাল ব্যানার ফল কিছু নাই

ফেসবুক খোৱানে কি কৰি তো হৈ না পারে কি কৰি নি তো হৈ নাপাৰে তোৰ বেগুন ফেসবুক লৈ বৰিও দে এৰে বেগুন লা তৰ youদে এ বেগুন অত্থৰ সাবধান সতৰ্ক ইত্যা কল্লা ইত্যা আল্লাহকে বয় করো, আল্লাহকে বয় করো, আল্লাহকে বয় করো। মিঠা দি হস্তি কো আগর কু মর চাহো না গুলে গুলো গুলে দি আপনি হস্তি খো আগর কু মর চাহো আল্লাহ রকাশে যদি দামি হতে চাও নিজের অস্তিত্বকে বিলীন করে দাও নিজের অস্তিত্বকে বিলীন করে দাও আর যারা আল্লাহর নেককার বান্দা এদের পরিচয় কি তে কোরআন শরীফে আছে তো ওয়াইদা খাতাবাহুমুল জাহিরুনা ক্বালু সালামা দুষ্ট মানুষ যখন আকরাম আক্রমণমূলক কথা বলবে দুষ্টমি করবে এই সমস্ত বন্দাকে খেতাব করবে ওরা এগুলোর কোন উত্তর দেয় না বেশির মধ্যে বলে সালাম 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 আলাইকুম সালাম বুঝেন এগুলো কান এক কান জিনিস আমল গর নিজের জীবন বাস্তবায়ন করো গিবত গিবতের দারওয়াজা এমন ভাবে খুলে গেছে হ্যাঁ সামনে সামনি নিন্দা পিছনে গিবত চুগলি ওয়াই লুলি কুল্লি হু তিল্লু মাজা যারা সামনে সামনে কভারকে নিন্দা কটাক পিছনে গিবত এক একের কথা একজনের কত হর জন লাগি কথা বলে জগড়া লাগায় এই সমস্ত কাজ যারা করে তাদের জন্য দুনিয়া ধ্বংস দুনিয়া ধ্বংস আকারত ধ্বংস আর বন্য ধরে আমি আমার অফরাত গুলো কোথায় নেব কিভাবে আল্লাহর কাছে কে খেঁদে কমাচ্ছে মাপ চাইব খুব সতর্ক জবান খুব সতর্ক চোখ কা নাট খুব সতর্ক অবস্থায় রাখবেন লা তত্তাবিউ খতবাতি শেতাল আইনা মানু দুখুলু ফিসিল মিকা ফা এ মোমিন বান্দা তোমরা পরিপূর্ণভাবে ভাবে শারীরিক মানসিক শিকায় পূর্ণ রুফি পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে দুখে যাও ওয়ালা তাততাবিউ খুতওয়াতিশ শয়তান তোমরা শয়তানের প্রতঙ্গ অনুসরণ করোনা শয়তান তোমাদের বড় প্রত্যক্ষ শত্রু তো যাই হোক আয়বা বেগুন তো mohabbatর মানুষ তো একথান কই সেহাবা বলেন নবী আমি নামাজ পড়ি ঠিক আমার খেয়াল দেন তুই দিক চলে যায় এখন আমি কি করব আমার নবী কি তথ্য দিলেন ও সেহাবা মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মানুষের নামাজ নষ্ট করে দেওয়ার জন্য একজন শৈতান শিকারে ঢুকে পড়ে ওই শৈতানের নাম ইয়াকালু লাহুল হিনজাব এই শয়তানের নাম হিনজাব এই শাতা নাম কি হইতে রবে নি мате হিনজাব এই জারগর নাম হইলি কি এই দুষ্টুর নাম হলো হিনজাব শয়তান যে মানুষের না মানব যক আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় মানুষের খেয়াল ধ্যান কে আল্লাহর দিক থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য একজন দুষ্টু ডিস্টার্ব করে শয়তান এটার নাম হিনজাব হিনজাব ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব আমার দয়াল নবী ওষুধ দিলেন ফাস্তাইজ বিল্লাহ তোমরা আল্লাহর কাছে ফানা চাও

তারপর মনে মনে এভাবে বাম দিকে তিনবার তুতু এ আমলটা দিলেন আমার দয়াল নবী ওই শ্যাম দয়াল নবী থেকে এ ওষুধটা নিয়ে চলে গেলেন ঠিকই উনি আমল করা আরম্ভ করলেন নামাজ পড়েন আল্লাহর জন্য খেয়াল দিয়ান যখন এদিক সেদিক চলে দেয় উনি পড়া হুজবিল্লা মিনা সে তন মনে মনে আর কি ছোট ঘরে পরে পরে বান্দিকে তিনবার তত তুতু নিকেব করেন আমার যে আমল দিয়েছেন এক সপ্তাহ এ আমল করেছেন ওই সিাবা তারপরের সপ্তাহে দরবা আমার নবীর দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি ঠিকভাবে সে আমল পালন করার কারণে এখন আমার খেয়াল দিয়া এদিক সেদিক আর নিতে পারে না ই না এত কি কথা কিললে বলবো ইয়া ইഞ്ഞി এত না এ খয় কথা কইলাম দিন ই এত আইবেন আর ও আমল কইবে না না গোরজন কুয়ার পরে ফরমার ছেরা দেইলে ভরে দেবে যাই সোনারে মদিনা আমার প্রাণের মদিনা মেদিনা সবই বলিব কিন্তু তুমি পারি সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি বলব না বলতে পারি না বলিনি বলতে পারি না সবই বলিব মদিনাকে না বলা মানে আমরা নবীকে বলবো না নবীকে বললি আজ আর বিপদত বিপদ দিন নবী বলি গিয়েছে নবীর কথা যদি স্মরণ থাকতো তাহলে আজকে আমাদের এই বিপদ সম্মুখীন কোনো দিন হতাম না আজ থেকে সিদ্ধান্ত আমি সব বলবো

পারবি আল্লাহ হৃদ বাণ কিরে রাগ যাব কখন যাবে মিজন পল্ল উজন কেমনে ক রে কখন যাব মিজন পল্ল উজন কেমনি ক কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল তিরপা রে মুনি কি রে রাগ যাবে অমন এ দরদি মদিনা শ

সুন্নত আদায় করে মন কত নাম আগে রে রাগে যাবে যে আমন এ দরদি মদিনা আমরা দয়াল নবীকে রাত্র দিন চব্বিশ ঘন্টা আমার নবীকে স্মরণ রাখবো নবীর সুন্নত আদায়ের মাধ্যমে জয়নব জয় জীবনের প্রত্যেক ক্ষেত্রে নবীর সুন্নতের নবীর সুন্নাত পালন করবে কি বুঝলেন সে আমার নবীর সুন্নাত পালনের মাধ্যমে আমার নবীর কথা স্মরণ রাখছে এটা আর তো ফরজই আর ফরযত গইদবা ইনখন তো মানা আমি কয়ার নাম লহৈতো কয়ার নাম কইলে বেগু গীবত হইতো আমি তো এখানে হজের মধ্যে ওয়াস করতাম সবাইকে রুমে তারপরে মিনায় মুসদালাফা আরাফা এমনকি যে রুমে থাকি ওখানে রাত্রে দিনে অনেক মানুষকে অনেক হাউসে গিয়েছে আমার সঙ্গে মুখে দাঁড়িয়ে নেই আমি বললাম বাবা অনেক টাকা খরচ করে কোথায় বাংলাদেশ হ্যাঁ নিজের ওয়াইফ ছেলে সন্তান ব্যবসা প্রতিষ্ঠান সব ত্যাগ করে আল্লাহর ঘরে আসছো মুখে তো দাড়ি নাই নিশ্চয় আল্লাহ মাফ করবে কিন্তু এখান থেকে যাওয়ার সময় আমার নবীর শূন্য নিয়ে যেতে হবে দাড়ি মোড়ানো চলবে না এভাবে ওয়াজ গড়ি গড়ি বন্ধু শুধু দাঁড়ি রাখাই কিন্তু এই তাদের মধ্যে থেকে কয়েকজনের কয়েকজনের ইতিহাস আমার জানা আছে দেশে আসার ফর্শে আবার দাঁড়িগুলো ও বউ হই বৌমেন সুন্ন চালাই দেবে তো জাহান নামি তে এই বোন জাই বোন জলে হজত জান করজত গে দাঁড়িয়ে একটু সাই জামাই জামাইয়ের দাঁড়ি রাইতে দেখলে বউ আজ হতো এই নে আল্লাহ নাল্লা খাসে ফানাস আপনি কিঞ্চিত পরিমাণ আমার নবীর সুন্নত নবীর সুন্নতের প্রতি একটু একটু অপছন্দ নিয়ে যদি আসে আপনার ইমান ক্যান্সেল আপনার ইমান ক্যান্সেল মালা বুদ্ধ মিনহু ফার্সি এখন ফারাই না না বাড়ি জোরে হলে আর আর জামাতে আসতে হতো জিলাম দের মালা বুদ্ধ ফার্সি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির কিতাব এটা দেখি যে ফার্সি ভাষার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত নখ কাটা নখ ফেলা নিয়ে রাখা এ মানুষ শুনলে বড় দুপুতা জিবা দেয় নবীর সুন্নতের মধ্যে এক সুন্নত কি নখ কাটা মুস কাটা মুস গোফ গোফ খাত ছোট করা আবার আস্তে কই দেন মুস আসন মকরু বহুত জন এঙ্গ আসি লাগি দে তোর দেখতে বান্ন বিল ডই কেলা মুস নো আসাইবে মুসকিরি বেদে সাড়ি বেদে আসন্ন গোফ

এটা নবীর সুন্নতের সাথে তামাশা করা না ইতরাও আসে রিয়া খবরদার এর মানুষ যে হই দেনি মুছে ফেলা একটা কি এর একটা সুন্নত মুছা সুন্নত মুছাড়ন বগল পরিষ্কার করা বিয়াদুই মাপ আমার নবীর একটা সুন্নত তদমত একটা কি করা নোখ কাটা তো সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলতেছেন যে নোখ কটাই এটা আমার নবীর একটা এটা কেউ যদি কেউ মজাক করে কাফের সাবাদ সাথে সাথে সে কাফের হয়ে যাবে এটা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ অভিমত কারণ এই যুগল মৃত্যু বন মাইয়ে বলো নোখ খাড়িল অত বুঝলো নোখিনে দুলাম্বা

নক্ষা এটা আমার নবীর একটা সুন্নত নবীর আমরা নবীর সুন্নত পালনের মাধ্যমে আমরা সবসময় আমার নবীকে রাখতে চাই কি চাই না যারা দাঁড়ি রাখেন নাই আজ থেকে দাঁড়ি রেখে দিবেন ওইতে কি হবে ওইতে কি নাদর কি আমি ত আমান নবীর আমি নবীর কర్మ পড়েছি দাঁড়ি আমার রসূলের সুন্নাত দাঁড়ি রাখবেন ভাত খাবো পানি খাবো চা খাবো কোন হাতে এই মানুষিলে বেনা মাথা দিয়ে

লা তাশরিবু কারসুর বিল বাইত উম্মত তোমরা ওঠের ন্যায় পান করো না ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে তোমরা বসা বসে পান করো ওট বিসমিল্লাহ পড়ে না তোমরা বিস্মিল্লা পড়ো ওট এক দুগে এক সুগে কায় তোমরা তিন দুগে খাও ওট পরে আলহামদুলিল্লাহ পড়ে না তোমরা আলহামদুলিল্লাহ পড়ো উম্মত তোমরা আংখানাকে আঙ্গুল সেটে খাও আঙ্গুল সেটে খাও এরপর উম্মত তোমরা বর্তন মুছে খাও ইয়া আছে নাকি হত্তু নিতে হড়ে দিতে কিরে নিতে আমি অত্যন্ত বিনের সাথে বলবো সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সবই বলিবিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবই বলিব আল্লাহ সবাইকে সাবধান আমি বিনের সাথে বলবো কোন জিনিস দুনিয়ার কোন রং তামাশায় আমাকে এক সেকেন্ডের জন্য যেন আমার নবীর কথা যেন না বোলাতে পারে বরংস নবীর প্রেমে পড়েই তো আমরা সব ভুলে যাব তো গাদি ঐশ্বর্য তো ভরাও না কালা রাসূলুল্লাহি

আর জোরে বল ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসায় মানুষকে বদি করে দেয় বরা বড় বেলায় দেরি কি মানে নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকত নবীর ভালোবাসায় আমরা অন্ধ হয়ে যেতাম নবীর শূন্য সারা আর কিছু চোখে দেখতাম না امرال حضرت بولے کلو تک تیرے قدموں میں تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے کون نظروں پہ چڑھے دیکھ تلوار تیرا سنا تب قدموں تیرے جو ہے غیر کم کیا دیکھے آلہ حضرت مجددی دین ملت امام احمد رضا ফাজলে বের নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া যারা আপনি নবীর কদমে থাকে যারা আপনি নবীর পাশে থাকবে যারা আপনি নবীর কদমে থাকবে ওরা অফরের মুখ কি দেখবে কথা না বুঝা পড়ল যারা নবীর নবীর দরবারে তাইবু ই তারা মুখ মুখিছে আইবু কারণ আর নবীর চেহারা সামনে চেহারা আর কানে তো চেহারাই না এই মানুষ না বানাতে দেয় না تیر قدموں میں جو ہے غیر কাম কে যারা আপনি আপনি নবীর قدمে তাকবে ওরা অফরের মুখ কে দেখবে কোন নজির উপরে চড়ে দিকক তলওয়া तेरा या रसूल अल्लाह या যারা আপনার চেহারার সৌন্দর্য দেখছেন যারা আপনার সৌন্দর্য দেখছেন যারা আপনাকে দেখছেন যারা আপনি আদর্শ দেখছেন যারা আপনি নবীর সুন্নাত তরিকা দেখছেন ওই চোখের মধ্যে দুনিয়ার কোন সৌন্দর্য

হার স্যার বাড়ি হলো কোথায় গিয়েছিলেন আরেকটা কবিলার গুতরের মানুষ লুটপাট করে আসতেছিল এ ধরনের কিছু কবিলের মানুষ আছে না লুটপাট করে তো কত মানুষ নেই মানুষের বাড়িঘর লুট করে দেয় আবার কেরলারে কিমা জি আর কথা কইতাম না এইতে লুটগরিয়া ইস্থি এই কমিলিয়ার মানুষ আর কিছু দুষ্ট টাইবের লোক সন্তরাশিরই মানুষের গরবারি লুট করে এমন কিছু দুষ্ট মানুষ থাকে আসার সময় হারেসার সামনে যায়েদ কেঁপে ওই যায়েদির বাবার হাত থেকে কান দিয়ে জায়দকে উঠাই নিয়ে চলে গেল জায়দকে উঠাই নিয়ে চলে গেল তখন ওই যুগে বাজারের মধ্যে গোলাম বিক্রি করা হতো দাস বিক্রি করা হতো শেষ পর্যন্ত জায়দকে এমএনের এমএন থেকে এনে ও কাজ নামক বাজারে বিক্রি করা হলো বিক্রি করার পরে ওই জায়েদকে কিনে নিয়ে আমাদের মা খাদিজা ওনার আ ওনার মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহ তাআলা একজন ব্যক্তি ওই লোক কিনে নিয়ে মা খাদিজাকে দিয়ে দিয়েছিলেন আর সে মা খাদিজাতুল কুবরা আমান নবীকে পাওয়ার পরে ওই

আমি তো মদিনের শরীফ জিততে পারছি না আমাকে একদম আর স্বামী বানিয়ে হলো মদিনায় পৌঁছিয়ে দা মদিনার জেল হারা দিল তাই মদিনা থেকে মদিনের জেল হানাই না মদিনের মানুষের নামাতে হত হত কি কইজন তোর আর লই ইবে খবয় সেমে কিও খোয়াই বে তোক দিলে রি বে শ্রেষ্ঠজন

যাই হোক ওই আমার নবীর দরবারে থাকেন এক সময় বনু মেনে বনুকাল একদল মানুষ আল্লাহর গড়ে হস করতে এসে আল্লাহর গড়ে তাফ করতে এসে জায়েতকে দেখি চিনে ফেললো হ্যাঁ জায়দকে দেখি চিনে ফেললো জাইদ জাইদ এদেরকে চিনে ফেলছেন জাইদ তুমি এখানে আরে তোমার আব্বা এমেনে তোমাকে হারি পাগলের মতো হারে সা বড় কবি ছিল আরবি ভাষার বড় পণ্ডিত ছিল সেই ছেলের বিচ্ছেদে কবিতা লেখা শুরু করলো কাব্যকারের ছেলের বিচ্ছেদ বর্ণনা করছিল বনকল গুত্তরের মানুষ বলছে যায় তোমার আব্বা তোমাকে হারিয়ে কেমন পাগল তোমার বিচ্ছেদে কবিতা লেখছে শুনবা বলে শুনান কিছু আরবি কবিতা শোনালেন ওনার বিচ্ছেদে লেখছেন তো জায়েদ বলতেছে ও আমার মুরুব্বিরা আমার দেশের লোক আমার আব্বা আমার বিচ্ছেদে কবিতা লিখছেন অনেক শোনালেন ধন্যবাদ শুনলাম কিন্তু আমি জায়েদ কিছু কবিতা লেখছি শুনবেন বলে তুমি লেখছো বলে কি তোমার বাবার বিচ্ছেদে লেখছো বলে না না আমি মা বাবার বিছতে কি নাই আমি নাথ লেখছি আমার দয়াল নবীর প্রেমে ওরা সহ্য হয়ে গেল তোমার চরিত্র এইভাবে পাল্টে গেল এমন পরিবর্তন বলে আমার আব্বা লেখসা আমার দে আমি যাই লিখছি নবীর প্রেমে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীর ভালবাসায় নাত লিখা খিশ হাইরা নাম এ মানুষ শুনলে আজ বেশি কষ্ট হয় بقريب خيش هيرا نم أغثني يا يا رسول الله پریشا نم پریشا نم أغثني يا ندارم جزء تو نہ درارم جی تی خود ساز نم اغثنی یا رسول اللہ خیش نم اگسنی যাই হোক জায়েদ নবীর প্রেমে না শুনালেন ওরা সহ্য হয়ে গেল ওরা চলে গেল ওরা চলে গিয়ে হারসা কেবে হারসা মরহাবা হারসা তোমার ছেলে সন্ধান পেয়েছি তোমার ছেলে তো রসুল পাকের দরবারে দেখলাম সাথে সাথে কাল বিলম্বনা করে ভাইয়া ছেলের বিচ্ছেদ এই কত কবিতা লেখলাম ছেলের বিচ্ছেদ বাবুল চৌধুরী উনিশ বছরে একমাত্র ছেলে উনিশ বছরের ছেলে হ্যাঁ বাবুল চৌধুরী উনিশ বছরের ছেলে করুণ আক্রান্ত হয়ে ঢাকা নিয়ে যাচ্ছিল ফথের মধ্যেই চলে গেল ছেলে হারানো ওয়া ইন্না ব্যথা এগুলা সবাই বুঝবে না আর চলে তো চলে একমাত্র ছেলে। তবে ব্যথা যত ব্যথা লাগবে কিন্তু আমাদেরকে যে কোনো মুসিবতের মধ্যে সবার করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হবে আমাকে নিয়ে গেল আমি কি করব হয় যখন শেষ হবে তখন চলে যাবে আমার এত সুন্দর বাড়ি আমার এত সুন্দর নারী আমার এত বড় বিল্ডিং ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি ডলার করিও করিয়া না সবগুলো ফেলে চলে যেতে হবে থাকতে পারবেন আমরা পারবো কেউ কেউ ফেটেছে চলে যেতে হবে এই জন্য সব সময় আল্লাহ রাস্তায় দান করতে থাকবেন ডান হাতে বাম হাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করতেই থাকবেন আমার নবী বলেন ইত্তাকিন নারা ওয়ালাও কানা বিশাক্কে তামরা উম্মত একটা খেজুর নিয়েছো মাত্র খাবার জন্য গোটা খেজুর তুমি খেওনা না খেজুরের একটা অংশ চিরে আরেকজন গরিবকে দান করে তুমি জাহান নামের আগুন থেকে বেঁচে যা আমার নবীর এই কথার উপর আমল করতেছি আমরা কয়জন আছি আমল করেন জীবন সার্থক হবে ব্যাংকটা না সোনালি রুফালি ফুবালি জনতা হ্যাঁ আর রসুলের ব্যাংক খেয়া না আমার রবির জীবনে কোনো দিন একটি দেড়হাম নিজের পকেটের মধ্যে নেয় নাই কারণ মা খদিজা বলছেন আপনার একটা বংশীয় ঐতিহ্য আপনার একটা বড় গুণ হল আপনি উপার্জন করেন অসহায় মানুষের জন্যে আর তো চেহামাজি শুধু উগ্র বো দুও সার্গো আর চেহামাজি কোন নেই আমার নবী ও তাকসিবুল মাদুমা নবী আপনি উপার্জন করেন অসহায় মানুষের জন্যে অসহায় মানুষের জন্যে আমার বায়েরা আমার নবীর দরবারে শেয়াবা একরাম একরামের একটা স্বভাব ছিল নতুন খেজুর বাগানের খেজুর যদি ফাঁকত প্রথম এক বস্তা খেজুর নবীর দরবারে নিয়ে আসতেন এটা শেয়াবা একরামের সুন্দর একজন সিয়াবা কিছু কথা বেশি বাড়ি দেখবো আই কি লাইন করানো সম্ভব হইতো এই ব্যাখ্যা সাজ করে দি একজন সাহাবী নবী গো ইন্নি হালাকতু আমি তো ধ্বংস হয়ে গেলাম ক্বালা ওয়া বিমা কি করছো তুমি নবী গো ইন্নি ওয়াকাতু আলা আহলি ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি আমার রোজা তো নষ্ট হয়ে গেল আমি তো ধ্বংস হয়ে গেলাম অনোয়ার আবার সেই আবার নষ্ট করছে কয়টা কিন্তু তার অন্তরের অনুভূতি আমি তো ধ্বংস হয়ে গেলাম কিন্তু আমাদের পঞ্চাশ ষাট বছর হয়া আল্লার নাফর মধ্যে কাটিয়ে দিলাম এখনো পর্যন্ত আমি যে ধ্বংস হয়ে গেছি সে অনুভূতি আমাদের মধ্যে তো এখনো আসে না যেদিন নিজের লাইফের অতীতের অপরাধের চিত্র চোখের সামনে বাসবে দুই চোখের ফানি পড়তে পড়তে ফানি না চক্ষু দিয়ে রক্ত পর্যন্ত জড়তে হবে আমরা তো আনন্দ তামাশার মধ্যে আছি ওয়ালিমান যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বয় করবে আয় আল্লাহ একদিন তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সব চিত্র নিয়ে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো এটাকে বয় করবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জীবিত আল্লাহর সামনে দাঁড়ানো কি বয় পায় কি মানি আল্লাহর নাফরমানি ছেড়ে দেয়

কি 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 নামে এ স্কুল এন্ড কলেজ স্কুল এন্ড কলেজ স্কুল এন্ড কলেজ খতর আমির স্কুল কলেজ তো ইচ্ছা ভালো কিন্তু সেই স্কুল কলেজের সিলেবাসে আল্লাহর কোরআন শরীফ আছে নবীর হাদিস শরীফ আছে খতর না ফরমানারা ব্যস্ত জানে তো আসলে মনে বুঝিও জানে ইন খবরত গইলে না বুঝিবে এরে কি কিন্তু ভাবিয়া করিও কাজ স্কুলে পড়ো লেখাপড়া করো কলেজে পড়ো তো আর কি আপনার ওয়াইফ কোরআন তেলা বাদ করে আপনার মেয়ে কোরআন তেলা বাদ করে যে ঘরে নাই ইন ফেরত বা

আপনারা বিয়ে করবেন যতুক সারা মনে থাকবে এক কথাই নবীর সুন্নত মোতাবেক আমরা চলব চলার চেষ্টা করব একবার না পারিলে দেখো শতবা পারিব না একথা ঠিক বলিও না না পারলে আমি মুসলমান কি লইতেন মুসলমান কি লইলেন মুসলমান কেন আমার নবী বলছেন আল হুব্বু ইয়ামি ভালোবাসায় মানুষটা অন্ধ করে কোয় আমার নবীর ভালোবাসায় নবীকে ভালোবাসি মুকে দাবি করছি নবীর আমি তো এখনো অন্ধ হইনি অন্ধ হলে আজকে মুসলমানের ছেলে রাসূল কাটে নেইমারের কাটিং ম্যারাডোরার কাটিং নেইমারের কাটিং মোশার কাটিং মাসির কাটিং এটা কি বাজ করাতে বাইমু আমি আমার কথা হলো আমি মুসলিম আমি ইমামুল আম্বিয়ার উম্মত আল্লাহর বড় শুকর আমি আমার নবীর সুন্নত মোতাবেক সূল রাখব আমি আমার নবীর সুন্ন সুন্নত মোতাবেক সূল কাখব ইতাইবো না আর তোরা ইয়েলে দেখে দূর গই কदून মোশার পি যদি মাছির পি খবরক গেলি তাফর বুঝিবি বাইফি আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না আল্লাহ আল্লাহু

ফাসাদি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমিন নবী একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে শত শহীদের সওয়াব দান করবে অনেক বড় সুযোগ আজকে আমি গুনাগার বছর ধরে আন্দোলন যৌতুকের বিরুদ্ধে বিরুদ্ধে সবাইকে বুঝিয়ে মাদকের ইনশাল্লাহ খুশি হবেন আজকে হাজার হাজার যৌতুক সারা বিয়ে করতেছে আমি বুঝাতে সক্ষম হয়েছি হেদায়তের মালিক তো আমি নই হেদায়তের মালিক তো আল্লাহ এইভাবে আমরা প্রত্যেকটা নবীর সুন্দর মোতাবেক আমল করলে আমাদের জীবন হবে কি সাত

আমার ছেলে যখন নবীর দরবারে কেউ না কেউ মক্কার বাজারে বিক্রি করেছে আমার ছেলেকে যদি আনতে যায় অতিরিক্ত না দিলেও মূল মূল্য তো দিতে হবে এই মন এই মনোভাব নিয়ে আসছেন আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনাদের বংশীয় ঐতিহ্য ক্ষুধার্ত মানুষকে কানা দেবা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেবা গোলাম থাকলে আজাদ করা আমার নবী বলছেন কি বলছেন বলে নবী গ শুনলাম আপনার দরবারে কোন একজন ছেলে আছে বলে হ্যাঁ আসো তো আমি জায়দের জন্মদাতা বাবা ছেলে হারিয়ে পাগল পারা হয়ে গেলাম ইয়ার রসুল্লাহ নিশ্চয় আমার ছেলে যখন আপনার দরবারে দুষ্টু ছেলেরা মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন নিশ্চয় মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছে যতটুকু মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে মূল্যগুলো দেব অতিরিক্ত চাইলে অতিরিক্ত বলে রাখো এই জায়েদ কোথায় দেখো তো দেখে আনা হলো জায়েদ আসতেছে জায়েদ জায়েদ আসতেছে কিন্তু জায়দের দুই চোখের দৃষ্টি আমার দয়াল নবীর চেহারার দিকে আর কি কি বিল 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 করি নবী দরবার তাইলি তের কদমে জো হে কাম কে দেখে ছোট বাচ্চা জায়েদ কি শিখছেন আসতেছেন জায়দের দৃষ্টি আমার নবীর নুরানির চেহারায় পাকের দিকে অথচ নবীর পাশে জায়দের জন্মতা বাবা সাসা ওইদিকে জায়দের দৃষ্টি নাই কারণ নবীর ভালোবাসা মা বাবার ভালোবাসার চেয়ে এগুলো বাস্তবে এমনি মুখ আমরা তো মুখে বলি আমল কয় জনছে জায়দ নবীর চেহারার দিকে তাকে আসতেছেন সালাম দিলেন আমার নই বলছেন যায় এদেরকে চিনো নবীর নির্দেশ পেয়ে একটু ফিরলেন হ্যাঁ আর রাসূলুল্লাহ চিনি একজন আমার জন্মদাতা বাবা একজন আমার চাচা আমার নবী বলেন এই যায়েদরা যায়েদুর আব্বারসা যায়েদ যদি যায়েদ যদি এখানে মূল্যের কোন প্রয়োজন নাই যায়েদ যদি শহীদ আপনাদের সঙ্গে যেতে চাই আমি পারমিশন দিয়ে দিলাম জায়েদ চলে দিতে পারবে আর যদি জায়েদ সই ইচ্ছা না যায় যাওয়ার জন্য কিন্তু আমি বাধ্য করব না এটা জায়েদের اختیار জায়েদ যদি সই চায় আপনাদের সঙ্গে চলে যায় মূল্য দিতে হবে না চলে যেতে পারবে আর যদি সই ইচ্ছা না যায় তাহলে আমি কিন্তু বাধ্য করব না জায়ে তুমি কি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এক সেকেন্ডের জন্য আমার নবীর দরজা ছেড়ে যাব না আমি নবীর দরজা ছেড়ে যাব না হারসা মে বাবা তুমি ছোট বাচ্চা তো নবীর দরবারে থাকলে তো আজীবন গোলাম হয়ে থাকতে হবে তোমা কি মক্কার বাজার থেকে কিনে নিয়েছে নবীর দরবারে থাকলে গোলাম হয়ে থাকতে হবে নবীজি যাওয়ার পারমিশন দিয়েছেন এই সুযোগে আমাদের সঙ্গে যদি দেশে চলে যাও ওখানে তোমার জীবন হবে স্বাধীন বাবা পৃথিবীর কোন মানুষ স্বাধীনতার উপর অধীনতাকে প্রাধান্য দেয় জায়েদ বলেন বাবা আমি ছোট হলেও মশলা বুজি আপনাদের সঙ্গী দেশে গিয়ে স্বাধীন জীবনের চেয়ে মোস্তফার দরওয়াজায় গোলাম বনে হয়ে থাকা আমার জন্য ফুটিগুন উত্তম আমি আমার নবী এতদিন আমি নবীর দরবারে ছিলাম নবী আমাকে গোলামের মতো ব্যবহার করে নাই নবী আমাকে দাসীর মতো ব্যবহার করে না নবী আমাকে এমন আদর করতেন যে আদর আমার মা বাবাও কোনোদিন করে নাই এমন এমন আচর এই কথা বলে নবীর অন্তর খুশি হয়ে নবীর যায়েদকে টেনে নিয়ে কোলে বসায় যায়েদের মাথার উপর আদর করতেছে এই অবস্থা দেখে আ যায়দের বাবা সাসা এরা খুশি হয়ে গেল বাসিয়ার রসুল আল্লাহ ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম তোই মিদাল হযরত হদ্দে তের কদমে জো হে গায়র কম কিয়া দেখে ইয়া রসুল যারা আপনার কদমে থাকবে ওরা অফরের মুখ কি দেখবে কোন নজরু পিছড়ে দিক কি যে চোখে নবীর চেহারা সৌন্দর্য নবীর আদর্শ নবীর চরিত্র নবীর ন্যায় নীতির সৌন্দর্য যে চোখে দেখছে ওই চোখের মধ্যে দুনিয়ার কোন সৌন্দর্য স্থান পাবে আল হব্বু ইউমি ওয়াই মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসায় মানুষকে বধির করে দেয় আমরা তো এই পজিশনে আসতে পারি নাই এই পজিশন আসতে না পারলে আপনি মুমিন হত মুমিন আমি মুমিন না আল্লাহ আমরাকে সবাইকে নবীর প্রেমিক হয়ে دیوانه হয়ে থাকার চলার নবী সুন্নাত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করো আলোচনা আসলে অনেক আলোচনা আমি যে হাদিসটা বলছিলাম শুরু করছিলাম হজরতে উম্মুল ফাদাল তালানু উম্মুল ফাদাল চাসিমা আপনার চেহারা মলিন কেন আই তুঙ্গে যদি বাদি আপনার চেহারা মলিন কেন উম্মুল ফজল বলেন নবী গো আমি এত বড় মারাত্মক স্বপ্ন কিভাবে দেখলাম আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম কেন এই স্বপ্নে দেখলাম চাসিমা বয় করবেন না স্বপ্ন দেখে একটা অর্থ হয় ভিন্ন আপনি নির্দিদায় কি দেখছেন আমাকে বলেন আমি উমুল ফজল স্বপ্নে দেখলাম আপনার আমি একটা স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখলাম দে আপনি নবীর নুরানের শরীর থেকে একটা অঙ্গ কেটে গেল আপনি নবীর

আপনি অনেক মুবারক স্বপ্ন দেখছেন কি দেখলাম চাষিমা আপনার স্বপ্নের বিশ্লেষণ হলো কিছুদিনের মধ্যে আমার ফাতেমার ঘরে একজন ছেলে হবে ওই ছেলে তার সর্বপ্রথম আপনি চাষিমার খুলে দেওয়া হবে তাই নাকি বলে হ্যাঁ বলে তাহলে তো অনেক বড় সুসংবাদ ঠিক এই কিছুদিন পরে ফাতেমার ঘরে একজন ছেলে হলো ছেলেটাকে খুলে নিয়ে আসলেন নবীর দরবারে আজকে আসতেছেন হেসে হেসে চাচিমা কি ব্যাপার বলে সেদিন ছিল স্বপ্ন আজকে তো বাস্তব فاطمه কি সুন্দর ছেলে হলো আমার নয় বলেন চাচিমা আমাকে দিবেন না আমার নবীর কোলে দিলেন নবী নাতিকে চুমা দিলেন কোফালের মধ্যে চুমা দিলেন আনন্দ করছেন

চাষিমা বয় পেয়ে গেলেন বয় ইয়া সোল্লার কি হলো ইয়ার সোল্লার কি হলো বলে চাষিমা জিব্রিল এক কুনি আমার কেসে বলে গেল ইয়ার সুল্লাহ যেই নাতিকে পেয়ে আনন্দ আনন্দিত হলেন আনন্দ করছেন আপনার নাম উন্মতের নামদারি দুষ্টুরা আপনার এই নাতিকে শহীদ করে দেবে এ এই ছেলেটাকে সইচ করে দিবে বলা হয় এঠে একে সইচ করে দেবে বলে আমার নমীর দুই চোখের পানি বের হয়ে গেল ছাসিমার চোখের পানি বের হয়ে গেল এই জন্যে বুঝাতে চেয়েছিলাম দুনিয়ার সিস্টেম সং ঘটনা হয়ে আগে কান্নাকাঠি হয় পরে কিন্তু এমন একটা ঘটনা ঘটনা না হবে পরে এগুলো যদি বর্ণনার মতো বর্ণনা করা যায় মানুষ মাহফিলের মধ্যে হার্ট ফিল হয়ে মান মারা যাবে তবে কন্দন চাই না সবার চাই আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করে দান তা ইমানদারের জীবন পরীক্ষার জীবন আমাদেরকে কেন অনেক পরীক্ষা দিতে হবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বাল আলামিন আল্লাহুমা আমিন মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবদা আলা হাবীবিকা খাল খালকি কুল্লিহিম আল্লাহ এই মাহফিলটা কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো মাওলাই کریم আমাদের জীবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ আমরা তাবা করছি আমাদের কবুল করো আল্লাহ আমার মুরি আয় আল্লাহ যারা যারা রোগাক্রান্ত আমি নিজেও রোগাক্রান্ত অনেক ছেলে মেয়ে রোগাক্রান্ত আল্লাহ সেবা করো আমার শিলেট একেবারে অনেক একেবারে বাংলাদেশের এক্সপাম্প তে শাকিল একজন ব্যবসায়ী ওনার ছেলে অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো আমার ভাই ফটিয়া আইয়ুব আহ আয়ু বাবুল মেয়র মহোদয় আয়ু বাবুল চৌধুরীর একমাত্র ছেলে করোনায় মারা গেল আল্লাহ আল্লাহ তার কবরকে বেহেশতরের বাগান বানিয়ে দাও বাবাকে সবার মা বাবাকে সবার শক্তি দাও এভাবে দেশে বিদেশে প্রবাস অনেক নারী পুরুষ সুস্থ বিশেষ করে আমার রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের সভাপতি আলহাজ নুরুল হক সাদাগ আজকে প্রায় মাসের কাছাকাছি প্রায় পনেরো পনেরো বিশ দিন হচ্ছে এখনো হোষ নাই রব্বুল আলমিন তার হায়াত দরাজ করো হায়াত দরাজ কর হুশ ফিরায় দাও হায়াত যদি না থাকে খাতামা বিল খায়ের করিও আমার নাতি হিব্বান অসুস্থ হাতসান অসুস্থ অনেক নারী পুরুষ অসুস্থ সেবা দান করো বিশেষ করে আমার আম্মা সালাম করতে গেলে কেঁদে দে বাবা আমি আর নাই যাচ্ছি আমি বলি নানা অনেক দিন বাঁচতে হবে আল্লাহর নামে জারাই নামে আশায় বুত্ত করছেন আল্লাহ প্রতি হায়াতে বরকত দাও এলা বরকত দাও আলে আল্লাহ আমরাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উপর তত দ্বারা করো এন সুন্নাত জুব পরিষদ কি কবুল করো আহলে সুন্নাত ছাত্র পরিষদকে কবুল করো আহলে সুন্নাত প্রবাসী পরিষদকে কবুল করো আল্লাহ মারঞ্জমান কি কবুল করো যত মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও জীবনে একটিবার হলে শোনান মদিনা মুসাফির করো সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও মা বোনদেরকে বানিয়ে দাও আমরা সবাইকে নবীর সুন্নত তরিকা মোতাবেক চলা তো বিধান করো সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ